ঘন অরণ্যর বুকুত এদল শিক্ষার্থী, লগত আছে যুবতী মহিলাও। দুভরির গিরিপনিলে আগবাহিছে এই বৃহৎ দলটি। এই ঘন জঙ্গল অবস্থিত ভূমির সমতল অংশর পর 5 কিলোমিটার উচ্চতার। পিছে দলটির প্রাপ্তিস্থান কি? ক্রীড়ার প্রতি আগ্রহী এজাক তরুণ তরুণী, দুঃসাহসিক যাত্রা তেওঁলোকৰ প্রিয়। দুর্গম পাহাড়ের মাজেরে এইদরে আরম্ভ হয়েছে যাত্রা। দুর্গম পাহাড়ের লুমলুমিয়া বাটেরে আহি কি দেখিছে এওঁলোকে? দুর্গম পাহাড়ের মাঝে মাঝে এইদরে আগবাহি গৈ আছে বিশেষ দলটো, আর এই দলটোত আছে 300 অধিক ছাত্র ছাত্রী তথা আন মহিলা বা ব্যক্তি সকল। আর এই মুহূর্তে তেওঁলোকৰ যাত্রা পথৰ কিছু অভিজ্ঞতাৰ বিষয়ে আমি জানিবলৈ যত্ন কৰিম। ভাল লাগিছে, বহুত মজা লাগিছে, ভাল লাগিছে। এই মানে নতুনটো এক্সাইটেড হৈ আছিল, কেনেকুৱা হয়? আৰু প্লেইন এতিয়াতো আমি এনেকৈ উঠি উঠি আহি আছোঁ ওপৰলৈ, আৰু বা কি পাওঁ সেইটো কাৰণে ভাল লাগি আছে। এক্সাইটেড চাওঁ যেতিয়ালৈকে নাপাওঁ আৰু যায় থাকিম। আৰু বহুত আছে ওপৰত, আৰু 1.5 আৱাৰ্ছ লাগিব চাগে। মাজতো ৰিভাৰখন দেখিছোঁ আৰু পাথৰ চাথৰবিলাক চবে একেলগে ওপৰলৈ গৈ আছোঁ, ভাল লাগিছে। এতিয়া মানে ডিষ্টেঞ্চটো ধৰিব পৰা নাই কিমান, তথাপি ভাল লাগিছে আৰু। এই বিশাল পাহাৰটো মহানগৰৰ বৰঠেঙা সংৰক্ষিত বনাঞ্চলৰ। প্রকৃততে এই যাত্রার উদ্দেশ্য নতুন প্রজন্মক পর্বতারোহণের প্রতি আগ্রহী করে তোলার। সেয়ে সরকারের ক্রীড়া আর যুব কল্যাণ বিভাগে আইৰ কুলাত এটি পুয়া শীর্ষক নামে আয়োজন করেছে ডে লং ট্রেকিং কাম এডভেঞ্চার স্পোর্টস এক্টিভিটিজ। নেতৃত্বত বিশিষ্ট পর্বতারোহী তরুণ শইকীয়া। সরকারের ক্রীড়া আর যুব কল্যাণ সঞ্চালকালয়ের উদ্যোগত আমি 6খন জেলাত প্রকৃতির লগত যাতে আমার ছাত্র ছাত্রীখিনির আত্মীয়তা বাড়ে সেই উদ্দেশ্য আগত রাখি পেলায় আমি 6খন জেলাত এই ট্রেকিং কার্যসূচী ইতিমধ্যে আরম্ভ করেছো। আজি হয়েছে আমার শেষরখন জেলা কামরূপ মহানগর। হাবি ফালি বাদ কাটি দলট উপস্থিত হয়েছি পাহাড়ের মাজ অংশত। আমিও দেখা পালো এটা মনোরম জলপ্রপাত। নেদেখিলে জানো বিশ্বাস হব সুউচ্চ পাহাড়ের বুকুত এই নিজরার অবস্থিতির কথা। ইয়াতে দলটোৱে করলে হাই রোপ এক্টিভিটিস। অবসর মই ন্যাশনাল ইনস্টিটিউট ফর মাউন্টেনিং এন্ড এডভেঞ্চার স্পোর্টসের পর আপনার বেসিক মাউন্টেনিং কোর্স করে এলো, আপনার তার এক মহিয়া কোর্স আছে এইটো আপনার সেপ্টেম্বরের পর অক্টোবর লৈকে। এটা বর্তমান মই আসাম রক এন্ড স্পোর্ট ক্লাইম্বিং এসোসিয়েশনের লগত জড়িত। যাত্রার পথত এগৰাকী যুবতীয়ে সংগীতক সারথি করিয়ে বগাইছে পাহাড়ের বক্ষ। সংগীতে যে মানুষের দেহর অবসাদ দূর করে, সংগীতে যে মানুষের মানসিক শান্তি প্রদান করে, তার এক প্রমাণ আমি আপনার দিম। দুর্গম পাহাড়ের মাজেরে আমি যাত্রা করে গৈ আছো, আর এই মুহূর্তে এগারী যুবতীয় তখেতে সুন্দর একটি গীত লগায় দুর্গম পাহাড়ের মাজেরে গৈ আছে। সংগীতে মানুষ কি ধরনের সাহস দিয়ে বা ভাগর দূর করে? সেইটে এটা গৈ আছো ট্রেকিং করবলে, সংগীত গান শুনি শুনি গৈ আছো, এটা ভাল লাগি আছে। যোনবোর খোজকাড়ি থাকলে ভাগর যোনবোর সেইবোর মানে ফিল হওয়া নাই গান শুনি শুনি গৈ পেলে। মহানগর গুয়াহাটী শহরখন পাহাড়ে আবরা। পর্বতারোহণের বাবে অসমৰ সম্ভাবনা কিমান তাকো কলে অসমৰ প্রথম এভারেস্ট বিজয়ী তরুণ শইকীয়ায়। ক্রীড়ার ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা আছে? যথেষ্ট। গুৱাহাটীখনত আপোনাৰ ইমান ওচৰতে যে এখন ইমান ধুনীয়া ট্ৰেকিং কৰা জাগা আছে, গড় ভাঙা বহুতে হয়তো নাজানে, আমাৰ বহুত মানুহে গম নাপায়। দুখৰ ক্ৰীড়াটোৰ প্ৰতি তাৰমানে মানুহৰ যিটো আকৰ্ষণটো লাহে লাহে বাঢ়ি আহিছে। আমি ক'ব পাৰোঁ যে অসমৰ যিসমূহ পাহাৰ পৰ্বত আছে বা গুৱাহাটী বিশেষকৈ গুৱাহাটীৰ যিখিনি পাহাৰ পৰ্বত আছে, আমি এক সুন্দৰভাৱে ব্যৱহাৰ কৰিলে আমাৰ যথেষ্ট লাভান্বিত হ'ব, লাভান্বিত হ'ব। আমি পৰ্যটন ক্ষেত্ৰত এতিয়া এডভেঞ্চাৰ টুৰিজিম বুলি হৈ গৈছে, এতিয়া আমি যদি অকণমান চেষ্টা কৰোঁ বা অকণমান চৰকাৰেও যদি অলপ পদক্ষেপ লৈছে, যথেষ্টখিনি পদক্ষেপ লৈছে, এডভেঞ্চাৰ টুৰিজিমত মানে এনেকুৱা ধৰণৰ গুৱাহাটীৰ যথেষ্ট সম্ভাৱনা আছে। প্ৰকৃতি প্ৰদত্ত এই উপহাৰক ব্যৱহাৰ কৰি আৰম্ভ কৰিব পাৰি নতুন কেৰিয়াৰ ইতিমধ্যে মুকলি হৈছে সম্ভাৱনাৰ দুৱাৰো। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট অমিত সেনৰ সহযোগত তেজস্বী ভাস্কৰ চুটিয়া, ৰিপৰ্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।